বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে মাঠ পর্যায়ে নিয়োগের নিয়ম 2022। এই ভিডিওতে থাকছে মাঠ পর্যায়ে শারীরিক মাপ, কাগজপত্র, যাচাই ও আনুষঙ্গিক। তাহলে দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। অনলাইন থেকে আপনাদেরকে যে অ্যাডমিট কার্ডটি প্রদান করা হবে তা দুই কপি ব্যতীত কেউ শারীরিক মাপ দিতে যাবেন না। অবশ্যই আপনাদেরকে দুই কপি সাথে করে নিয়ে যেতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল ডকুমেন্টস পুলিশ লাইন মাঠে নির্ধারিত সময়ে আপনাদেরকে হাজির থাকতে হবে এবং যে ডকুমেন্টসের কথা নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তা অবশ্যই অবশ্যই আপনারা মূল কপি নিয়ে যাবেন। এখানে কোনো ফটোকপি চলবে না। গেট দিয়ে প্রবেশের পরপরই একটি নির্ধারিত স্কেল দিয়ে আপনাদের উচ্চতা প্রাথমিকভাবে যাচাই করে নিবে এবং যাদের সঠিক উচ্চতা হবে তাদেরকে যোগ্য বলে ধরা হবে, যাদের সঠিক উচ্চতা হবে না তাদেরকে অযোগ্য বলে ধরা হবে। এরপর আরও একবার উচ্চতা সঠিকভাবে মেপে, ওজন সঠিকভাবে মেপে এবং পুরুষ প্রার্থীদের বুকের মাপ সঠিকভাবে মাপা হবে। তারপর যাদের সব কিছু ঠিক থাকবে তাদেরকে যোগ্য বলে ঘোষণা করা হবে এবং তাদের অ্যাডমিট কার্ডে যোগ্য বলে সিল দেওয়া হবে। আর যারা অযোগ্য হবে তাদের অ্যাডমিট কার্ডে অযোগ্য সিল দেওয়া হবে। যোগ্য প্রার্থীকে মূল ভেন্যুতে রাখা হবে এবং অযোগ্য যারা হয়েছে তাদেরকে মাঠের বাহিরে বের করে দেওয়া হবে। তারা আর কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না। যোগ্য প্রার্থী মূল ভেন্যুতে রেখে বিভিন্ন দিক নির্দেশনা দিবে পরবর্তী যে ইভেন্টগুলো হবে সেই বিষয়ে। শারীরিক সক্ষমতা যাচাই ইভেন্ট শুরুর পূর্বে শারীরিক ও মানসিক সুস্থ আছেন মর্মে উল্লেখ করে একটি ঘোষণাপত্র দেওয়া হবে এবং ইভেন্টে অংশগ্রহণ করার পূর্বে সবাই ঘোষণাপত্রটি হাতে হাতে নিয়ে নেবেন, তা না হলে ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। প্রথম দিনে শারীরিক মাপে মাঠ পর্যায়ে এতটুকুই হয়ে থাকে। আপনারা ভালোভাবে খেয়াল করলে শারীরিক মাপে এবং ওজনে উচ্চতায় যোগ্য হতে পারেন। পরবর্তী ইভেন্টগুলোতে অংশগ্রহণ করার জন্য আপনার অ্যাডমিট কার্ডটি অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। এটা ফটোকপি করে রাখবেন, ফটোকপি করে রাখলে ভালো হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনি আগে আগে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখে উপকৃত হন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।